জুন পর্যন্ত, 28 জুলাই পর্যন্ত আজকে বক্তব্য শুরু করি। আহ্বান হিসাবে এটি আমার বিদায় বক্তব্য বর্তমান কার্যনির্বাহী কমিটির কাছে। চেষ্টা করেছি সম্পন্ন করতে পেরেছি। আহ্বান কমিটি এবং আস্তে 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 ছোটখাটো ত্রুটি থাকতেই পারে। সকলে একটু আমাদের দিকে তাকান তো। আমি ভাই সকলে একটু আমাদের দিকে তাকান। যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতি গত 28/7/2023 তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত হয়ে উপস্থিত সকলকে সাক্ষী রেখে শপথ করছি যে গঠনতন্ত্র মোতাবেক আমরা গঠনতন্ত্র আবার করছি গঠনতন্ত্র মোতাবেক আমার উপর দায়িত্ব পালন ও আমার যথাযথভাবে রক্ষা করব। গঠনতন্ত্রের সম্প্রসারণ গতিশীল ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সমিতির অন্তর্ভুক্ত সকল সদস্যের ন্যায়সঙ্গত স্বার্থের পরিপন্থী এবং দেশ বিরোধী কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করব না। গঠনতন্ত্রের নীতি আদর্শ ও সংবিধান মেনে চলব এবং পূর্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। সদস্যদের প্রতি রাগ বিরাগ বশবর্তী হয়ে কোনো কাজ করব না। সংগঠনের একতাবদ্ধ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালন করার সমিতির এখন অনেক কাজ নির্বাহী কমিটি যে সরকারি অনুমোদন আমরা ট্রেড লাইসেন্স আছে, ব্র্যান্ড আছে, ইনকাম ট্যাক্স আছে, কিন্তু যাদের ডিক্লারেশন নাই সরকারিভাবে দাও নিবন্ধন পরবর্তী অনেক কাজ আছে এবং নিবন্ধন করে ফেলতে পারলে বহু পূর্বে আমার আব্বারা যখন গ্রেস মালিক ছিলেন তখন সেই নিবন্ধনকে যদি প্রয়োজন। আরেকটি বিশাল আলোচ্য বিষয় ছিল আমাদের গ্রেস মালিকদের, আমাদের সমিতির নাম কিন্তু প্রেস মালিক সমিতি না,
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতি, মুদ্রণ শিল্প, শিল্প তার মানে যারা সাপ্লায়ার, যারা কম্পিউটার ডিজাইন হাউস, যারা ডিজিটাল সাইট, যারা বিবিসি আছে, কানাডি আছে, সবাই কিন্তু মুদ্রণ শিল্পের সাথে জড়িত। এটি কিন্তু মাথায় নিতে হবে, তাহলে তারা কি দোষ করবে আমাদের এই সমিতিতে না থাকার সুযোগ আছে। চেম্বার অফ কমার্সের সাথে যারা জড়িত তারা জানেন যে চেম্বার অফ কমার্স একটি গঠনতন্ত্রের মোতাবেক পরিচালিত হয়ে থাকে এবং সেখানে সদস্য পদে দুইটি ক্যাটাগরি আছে, একটি সাধারণ সদস্য আর একটি সহযোগী সদস্য। সবাই আমার সালাম গ্রহণ করুন। আমার খুবই ভালো লাগছে যে দীর্ঘদিন দেশপালিক সমিতি, মুদ্রণ শিল্প সমিতি কর্মকাণ্ড করে আসলাম, কিন্তু এত চমৎকার একটা অনুষ্ঠান, এই যে সুন্দর মোটামুটি হয়ে গেল, এগুলো দেখে আমার একটু হিংসা হলো যে আসলে আমরা যা পারিনি আজকে প্রজন্ম তারা সেটা দেখাই দিল কি চমৎকার অনুষ্ঠান হলো, নির্বাচন হলো এবং সবকিছু কেন চমৎকার গোছালো কাজ হলো। আজকের এই প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সুন্দর প্রোগ্রাম, এটা আসলে আমরা কখনো কোনোদিন করতে পারিনি যা আজকের এই প্রজন্ম করেছে। যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচিত হতে পারেনি উভয় পক্ষকে আমি আমার শুভেচ্ছা এবং দোয়া করি যে নিশ্চয়ই এই ভোট তো শেষ ভোট না, ভোট আছে তো সামনে, তারা প্রস্তুতি নেবে নির্বাচিত হওয়ার জন্য। আর যারা নির্বাচিত হয়েছে তারা সুন্দর চমৎকার কাজ দেখায়, তারা আগামীতেও নির্বাচিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাচ্ছি। কারণ আমি সুস্থ না, আমার শরীর খুব খারাপ, আমি আপনাদের প্রতি সম্মান দেখানোর জন্য আমি কষ্ট করে এখানে আসছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলছি, যেমন অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট, দুর্ঘটনা বা অঘটন যেটা বলি, প্রত্যেক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের আগে কিন্তু ইনসিডেন্ট থাকে, প্রত্যেক নিয়মের পাশে কিন্তু একটা অনিয়ম থাকে। পরীক্ষা নিয়ম কিন্তু দুর্নীতি না, প্রত্যেক অনেক কাজ করতে গেলে কিছু নিয়ম অনিয়মের মাঝখান দিয়ে কিন্তু কাজ করতে হয়, এজন্য আমরা কিন্তু অনিয়মের ফলে দাঁড়িয়ে থাকবো না। আমরা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে সঠিক কাজ করার জন্য আমরা এগিয়ে যাব। এজন্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই শিল্পকর্মকে আরো বেগবান করার জন্য পুরনো এবং নতুনের সমন্বয় করে আমরা তাদের সামনে এগিয়ে যেতে পারি, সাথে সাথে আমাদের যারা এই শিল্পকে লালন করছি তাদের সদিচ্ছা, তাদের কর্ম প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের রুচি সবই যাতে সমন্বয় করে চলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত
আমাদের রাখেন আমার মা দেশে রাখেন আমাদের